আমাদের দেশে বিভিন্ন ধরনের ইট পাওয়া যায় ভালো এবং খারাপ কারণ ইট বিটায় কিন্তু অভাব নাই জায়গা জায়গায় ইট ভিটা আছে তবে আপনার প্রথমেই সিলেক্ট করতে হবে যে কোন জায়গার ইট ভালো কারণ আপনার বাড়ি একবারই তৈরি করবেন বারবার তৈরি করবেন না এত লাখ লাখ টাকা খরচ করে যেহেতু বাড়ি তৈরি করবেন তো সবসময় ভালো মানের ইটগুলাই সিলেক্ট করবেন কারণ ভালো ইটের কোনো বিকল্প নাই তো আজকের বিরুদ্ধে আমি ভালো ইটগুলো কীভাবে চিনবেন এবং বর্তমানে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দু হাজার সাল প্রতি হাজার ইট এবং খুয়া কত টাকা করে নিতে পারবেন আপডেট দামটি তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা প্রথমেই ইটের ধামগুলো জেনে নিই ইটের মধ্যে সবচেয়ে ভালো ইট হচ্ছে সিরামিক ইট এগুলো মেশিন দিয়ে তৈরি করা হয় প্রতি হাজার ইট নিতে পারবেন তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে তারপর আছে এক নং ভাংলা ইট মানে আমাদের সারা দেশে যে ইটগুলো তৈরি করা হয় এক নং ভাংলা ইট মানে এক নম্বর ইট এক হাজার ইট নিতে পারবেন বারো বারো হাজার টাকা করে দুই নং তিন নং ভাংলা ইট এক হাজার ইট নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা করে খোয়ার জন্য যে ইটগুলো তৈরি করা হয় পিকেট ইট জামা ইট এক হাজার ইট নিতে পারবেন দশ হাজার টাকা করে তো বিয়স জায়গা বেঁধে দাম কিছুটা কম বেশি বা পরিবর্তন হতে পারে আপনারা যাচাই বাছাই করে ইট নিবেন আর অনেকে ভালো মানের ইট খুঁজেন যে ভালো ইট কীভাবে চিনবেন প্রথম অবস্থা যে মাটি দিয়ে ইটগুলো বানানো হয়েছে সেই মাটির মধ্যে যত লবণের পরিমাণ কম থাকে এবং যে পানি ব্যবহার করা হয়েছে সেই পানির মধ্যে যত লবণের পরিমাণ কম থাকে এগুলো আপনারা প্রথম প্রথমে যাচাই করে নেবেন দুই নম্বর হচ্ছে ইটগুলো ভালোভাবে পোড়ানো হয়েছে কি না